টানা সপ্তাহ জুড়ে যে সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে, ব্যবসায়ী গরমে সাধারণ মানুষের যেমন জীবন জনজীবন বিপর্যস্ত, এ গরমের এই প্রভাবে কিন্তু বাণিজ্যিক খাতেই যেমন প্রভাব পড়েছে, ঠিক তেমনই কিন্তু সদর হাসপাতালে ভয়াবহ এই গরমে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন গড়ে 150 রোগী ভর্তি হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গত এক সপ্তাহে প্রায় 500 রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে। ভয়াবহ এই গরমে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহ জেলায় যে 4টি উপজেলা রয়েছে সেখানে স্থানীয় ক্লিনিক এবং স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রোগীর চাপ প্রতিদিন বাড়ছে। চিকিৎসকরা বলছে গরমের এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু সহ বয়স্করা বেশি আক্রান্ত হয়, যার কারণে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।